বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ, সাথে আছি জোনাকি জ্যোতি। জুনে চালু হবে পদ্মা সেতু। পুলিশ সদস্যদের তিন বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দুদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে সাত জনের। দিনের ভালো মন্দের এক গাদা খবর জড়ো করেছেন চন্দ্র আফসার ববি। শুধু ডিসেম্বরের পথে গেল 464 প্রাণ। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, শুধু ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 464 জন, এতে আহত হয়েছেন 513 জন। ডিসেম্বর মাসে সারা দেশে 402 সড়ক দুর্ঘটনা ঘটে, এতে এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনাতেই বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সংস্থাটির পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অনুযায়ী দুর্ঘটনাগুলোর মধ্যে 124 জাতীয় মহাসড়কে, 129 আঞ্চলিক সড়কে, 104 গ্রামীণ সড়কে, 42 শহরের সড়কে এবং অন্যান্য স্থানে 3 দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এদিকে নতুন বছরের শুরুতে আবারও ঘটে যাচ্ছে একের পর এক সড়ক দুর্ঘটনা। আজ রবিবার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছপাড়া বাজার এলাকায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 7 যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যদের তিন বিষয়ে গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী। জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 জানুয়ারি সকালে রাজশাহীর সারদায় 37তম BCS পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের কার্যক্রম এবং জাতিসংঘ মিশনে দক্ষতার সাথে দায়িত্ব পালন প্রশংসা করেন। তিনি বলেন, মহিলা পুলিশও ভূয়সী প্রশংসার দাবিদার। পুলিশ সদস্যরা যেন অসহায়, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি আন্তরিকভাবে সহযোগিতা ও মানবিকতার হাত বাড়িয়ে দেয় এবং জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে নিরলসভাবে কাজ করে যায়, সে আহ্বান জানান প্রধানমন্ত্রী। আবারও মাঠে নামছে বিএনপি। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ, পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং তাদের পদত্যাগের দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে 7 জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে মানববন্ধন এবং 10 জানুয়ারি সারা দেশে পৌরসভা ও মহানগরে মানববন্ধন। 2 জানুয়ারি অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে নেয়া এই কর্মসূচির সিদ্ধান্তে 3 জানুয়ারি রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এর ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসছে জুনে চালু হবে পদ্মা সেতু, চলবে মেট্রো রেল। 2022 সালের জুন মাসে পদ্মা সেতু এবং মেট্রো রেল প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 3 জানুয়ারি সচিবালয়ে অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। একই সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ও চট্টগ্রামের কর্ণফুলী টানেল চালু করা হবে বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, পদ্মা সেতুর চালুর সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। 2022 সালের জুন নাগাদ এটি চালু করা সম্ভব হবে। একই সময়ে আরও 3 প্রকল্প চালু হয়ে যাবে। করোনা ভাইরাসের টিকার প্রতি ডোজের দাম প্রায় 425 টাকা। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকার প্রতি ডোজের দাম 425 টাকার মতো পড়বে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে আলোচনার সময় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার 3 কোটি ডোজ কিনতে ইতিমধ্যে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাথে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। ভারত থেকে টিকা এনে বাংলাদেশে সরবরাহ করবে দেশের ওষুধ খাতের শীর্ষ এই কোম্পানিটি। করোনা ভাইরাসের এই টিকা সরকার কিনে তা বিনামূল্যে বিতরণ করবে বলে আগেই জানানো হয়েছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও একই সময়ে দেখা হবে। নিয়মিত আমাদের খবর পেতে লাইক দিন বিবিএস বাংলার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বিস্তারিত খবরের জন্য ভিজিট করুন www.bbsbangla.com.bd। করোনাকালে সবাই সাবধানে, সুরক্ষায় থাকুন।